আমার নবীর দরবারে যে 70 জন সাহাবা থাকতেন, তন্মধ্যে একজন সাহাবা হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, ইনি এমন নবীর প্রেমিক, আমার নবীর হুজরা শরীফের দরওয়াজা যদি বন্ধ থাকত বাইরে বসে থাকতেন আমার রাসূল কখন জাগ্রত হবেন কিংবা দরজা খুলে বের হবেন, নবীর চেহারা দেখব, আমার রাসূলের জুবানে পাক থেকে কোন হাদিস বর্ণিত হচ্ছে এটা আমি শুনবো, এটা আমি শিখব। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই প্রেমিক কোথায় পাবেন? এখন তো আমরা দুনিয়ার প্রেমিক, নবীর প্রেমিক আছে কই? নবীর প্রেমিক থাকলে আপনার ঘরের মধ্যে কোরআন তেলাওয়াতের পরে আপনি রাসূল নিজে রাসূলের পাকের হাদিস শরীফ তেলাওয়াত করতেন, ছেলে মেয়েদেরকে রাসূলের পাকের হাদিসের তেলাওয়াত করার নির্দেশ দিতেন। এখন কি মুসলমানের ঘরে হাদিসের রাসূলের তেলাওয়াত হবে? প্রত্যেকে কোরআনের তেলাওয়াত পর্যন্ত নেই। শেষ সালাত ওই সিডিংয়ে হতা জাল্লানায় আমরা ছোটবেলায় দেখতাম, আলহামদুলিল্লাহ আমার আম্মি জান কিন্তু এখনো আছে, দোয়া করুন আল্লাহ যেন হায়াত দরাজ করে, দুধের পেয়ালার দিকে। তো যাই হোক, আমার নবী দুধের পেয়ালা নিয়ে হুজরা শরীফ থেকে বের হলেন, আবহাওয়ারা দেখতেছেন আমার দয়াল নবী আসতেছে, নবীর হাতে দুধের পেয়ালা, মনে মনে খুশি, আমার খিদে লাগছে মারাত্মক, আমার নবী কখন আসতেছেন, ঠিকই নবী আসতেছেন, আর নবীর হাত মুবারকের দুধের পেয়ালা, এক্ষুনি আমাকে দুধ পান করতে দেবে, আমি ফেট ভরে দুধ পান করব। আমার নবী এসে আবু হুরায়রা সালাম কালাম হলো, আমি অপেক্ষায় ছিলাম পান করার জন্য, নবী নির্দেশ দিলেন, কিন্তু রাসূল দুধের পেয়ালা আমার হাতে দিয়ে বলছেন, আবু হুরায়রা যাও, তোমার এই 69 জন যে সঙ্গী আছে তাদেরকে দুধ পান করাই আনো। দুধ কতটুকু বুক লাগিয়ে দেখা ওনাকে দিয়ে বলছেন, তুমি আগে তোমার 69 জন বন্ধু আছে এদেরকে কি করো, এদেরকে পান করায় আনো। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ বিজ্ঞান, বিজ্ঞান বুঝেন, আর বিজ্ঞান উল্টো পাইব, আগে আর বলছে আর আর বিজ্ঞান, নবীর বিজ্ঞান ভিন্ন। তোমরা ছেলেরা খুব মনোযোগ, আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমি মাত্র কথার লাইনে আছি। আমার নবী কি দিলেন? আবু হুরায়রা নাও, আগে তোমার 69 জন বন্ধু আছে ওদেরকে পান করায় আনো। এটা বুঝেন, এটাকে কোরআন শরীফের ভাষায় বলে ইসার, ওয়ায়ুসিরুন, মদিনাবাসী ইশার করতেন, ইশার মানে নিজের প্রয়োজনীয়তার উপর অপরজনের প্রয়োজনীয়তাকে প্রাধান্য দেওয়া। মদিনাবাসী ইশার করতেন, ইশার মানে নিজের প্রয়োজনীয়তার উপর অপরজনের প্রয়োজনীয়তাকে প্রাধান্য দেওয়া। কসম করে বলেন, আমার লাইফে জীবনে এই জিনিসটা আমি শিখছি। তা আর কি শিখবেন আপনি? আমরা শিখছি কোনটা? আগে আমাকে দাও, আর তোমার মেজান দাও, দে ফয় লেখা বলতে মন্ত্রী মিনিস্টার যারা আছে ও গরিব মিস্ত্রি, ওই তোর বাংলা জানে অন ফরে মাসিরি তোরা দায়িত্ব নেই, এগুলো বিধর্মীদের কালচার, এগুলো আমার রাসূলের সুন্নাত না। যাই হোক, নবীর নির্দেশ আর হইলো তো নবী কইলো কইয়েরি এক ফেলা দুধ 69 জন খাবারের তাই জিব্বে জিল্লে এই এক ফোড়া পাইতেন না,
সাহাবায়ে কেরাম নবীর আদেশ নিষেধের বাইরে কদম রাখতেন না। আল্লাহু আকবার। আবু হুরায়রা নবীর নির্দেশ মোতাবেক অন্যান্য বন্ধুদেরকে দুধ পান করাচ্ছেন, সবাই দুধ পান করলেন। 69 জন যখন পূর্ণ হলো, এতক্ষণে আবু হুরায়রা দেখলেন পেয়ালা থেকে এক ফোঁটা দুধ কমে না। দুধ কমছে কেন? কমে নাই পড়ুন। কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিবিসমিল্লাহি ফাহুয়া আবকার। আল্লাহর নবী বলেন যে কোনো ভালো কাজ আল্লাহর নামের সাহায্যে আরম্ভ করা যাবে না, ওই কাজ লেস কথা হবে, মানে এই কাজের মধ্যে কোনো বরকত হবে না। আপনি আমার কথাগুলো বুঝতেছেন? আরেকটা পড়ুন। কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু আমরিন জিবালিন কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিহামদিল্লাহি ফাহুয়া আবতার। আরেকটা পড়ুন। কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিযিকরিল্লাহি ফাহুয়া আবতার। ইয়া হাদিস হুবহু উত্তর না। আল্লাহর নবী বলেন যে কোনো ভালো কাজ আল্লাহর তারিফ আল্লাহর প্রশংসার মাধ্যমে আরম্ভ করা হবে না, সেই কাজ লেস কথা হবে, সে কাজের মধ্যে কোনো বরকত হবে না। কয়টা হলো? দুই। তৃতীয় নম্বর, আল্লাহর নবী বলেন যে কোনো ভালো কাজ আল্লাহর জিকিরের মাধ্যমে আরম্ভ করা হবে না, সে কাজ লেস কাটা হবে, বরকতহীন হবে, বরকত হবে না। আপনার কথা বুঝতেছেন? এই জন্য আমরা যারা মুমিন মুসলমান আছি আমরা খানা খাওয়ার সময় কি কথা বলছে না কেন? শুধু খানা না, যে কোনো ভালো কাজ করব আগে কি করতে হবে? বিসমিল্লাহির রহমান রহিম, বিসমিল্লাহ, ঘর থেকে বের হচ্ছি বিসমিল্লাহ, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার রাসূল বলেন যে ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়াটা পড়ে বের হবে, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা পড়ে যে নারী পুরুষ ঘর থেকে বের হবে, যেখানে যাবে যেখানে যাবে ওখানে গিয়ে কাশরে নিরাপদে ঘর আসার ঠাক পর্যন্ত তার জিম্মাদারি আল্লাহর কুদরতের হাতে নিয়ে ফেলে। ঠিক কার যে বলুন না সুবহানাল্লাহ। এগুলো শিখছেন? হ্যাঁ শিখছেন। টাড়া কি শিখছেন? টাটা বাই বাই বোন বোন নাউজুবিল্লাহ বলেন। আজ থেকে সিদ্ধান্ত নিবে হবে নিয়ে শুদ্ধ করো, আমরা যে কোনো কাজ করব আমার নবীর সুন্নাত মোতাবেক। এই যে ইমাম আল হযরতের নাম দিয়েছেন, এবার শুনেন, এগুলো প্রাসঙ্গিক আলোচনা। আল হযরত 60 বছর বয়সে 30 পারা কোরআনে পাক শুদ্ধভাবে খতম করে ফেলছেন। কয় বছর বয়সে? 4 বছর বয়সে।
30 পারা কোরআন বিশুদ্ধ ভাবে, অথচ 4 বছর 4 মাস 10 দিন যখন হয় আমরা প্রাথমিক পর্যায়ের ছেলে মেয়েদেরকে মক্তবে পাঠাই, কিন্তু 4 বছর বয়সে আলা হযরত 30 পারা কোরআন খতম শেষ। আর খুব মনোযোগ মক্তবে, উনি মক্তবে আছেন, ওনার একজন ক্লাসমেট মক্তবে ডুবছেন, মক্তবে ডুবতেই আসসালামু আলাইকুম, ওই ছেলেটা 4 বছরের বাচ্চা, ওই ছেলেটা সালাম দিয়ে ক্লাসে যখন ঢুকলেন হুজুর আনন্দে আত্মহারা, আমি বাচ্চাকে যা শিখিয়েছি সে ঠিকভাবে সালাম দিয়েছেন, আপনার কি মনোযোগ আছে আমার দিকে? তোরা ফল ইন্দির খান লড়া চালানো গুজু না, আর এখানে কিছু কথা কবে সুযোগ বলতে চাচ্ছিলাম, সবার মনোযোগ আছে তো? মা বোন কে কোথায় আছেন আপনারা ঘর থেকে শুনেন, তো ওই ছেলে তার ক্লাসে ঢুকতে কি দিলেন? সালাম দিলেন। কয় বছর বয়সে? আসসালামু আলাইকুম, সালাম দিলেন। তো যিনি হুজুর ছিলেন ইনি আনন্দে আত্মহারা হয়ে ওয়ালাইকুম সালাম বলেন নাই, কি বললেন? বললেন আরেকটা বেটা জিতে রহো, এ বাচ্চা তুমি বেঁচে থাকো। আপনার কথা বুঝতেছেন? ওই ক্লাসে ছিল এই আলা হযরত, তাও 4 বছরের বাচ্চা, সাথে সাথে 4 বছরের বাচ্চা সাথে সাথে ওস্তাদকে বলছেন হযরত ইয়ে কিয়া জবাব হে, ইসনে আকার ইসলাম কি সুন্নত মোতাবেক আসসালামু আলাইকুম কাহা, এই ছেলে চাও নবীর সুন্নত মোতাবেক সালাম দিয়ে রুমে ঢুকলেন, আপ কবি আকার ইসলাম কি সুন্নত মোতাবেক ওয়ালাইকুম আসসালাম কহনা চাহিয়ে তা, আপনি তো ওয়ালাইকুম আসসালাম বলা উচিত ছিল, আপনি ওয়ালাইকুম আসসালাম না বলে আপ ওয়ালাইকুম আসসালাম কে বাজায়ে বেটা জিতে রহো, ইয়ে কিয়া জবাব হে, ইয়ে তা আকার ইসলাম কি সুন্নত কি খিলাফ। এবার নিজের কাছে নিজে জিজ্ঞেস করেন, আমরা নবীর সুন্নত কি জানি? 4 বছরের বাচ্চা হুজুরের দুপুরে বেটা ইফতার করো, তুমি ইফতার করো, আলাদা বলছেন দাদা যান কে বলরে, মানে তো আপনি ইফতার কার টাইম নিউ না, এখনো তো ইফতারের টাইম হয় নাই, বলে নেই বাচ্চু কি ইফতার এসাই ওঠায়, ছোট ছেলেদের ইফতার এভাবে দুপুরে একটা আসরে একটা, তো এক পর্যায়ে বলছেন যে বেটা দরওয়াজা ভি বন্ধ হে খিড়কি ভি বন্ধ হে ফের ধরকে খা লো কোই নহীন দেখেগা, আহমদ রেজাও দরওয়াজাও বন্ধ জানালাও বন্ধ ফের ধরে খেয়ে নাও কেউ দেখবে না, 7 বছরের বাচ্চা আলাদা বলছেন দাদা যান মাইনে তো রোজা আল্লাহ কে লিয়ে রাখা, আমি তো রোজা আল্লাহর জন্য রাখছি, আল্লাহ তো দেখ রাখা হ্যাঁ, আল্লাহ আকবার, আমরা আলা হযরতের ওনাকে কেন অনুসরণ করব না, কেন আমরা অনুসরণ করি? অনেক তো আলা হযরতকে গালমন্দ বলে, আপনি আলা হযরত সম্বন্ধে কিছু জানেন? ফতোয়ায়ে রেসবিয়ার একটা হান্ড পার্সেন্ট দেখছেন জীবনে কোনোদিন? হ্যাঁ, ওনার নাম আলা হযরত, এটা না শুধু আরেকটা বলে আমি এদিকে আমার লাইনে আমার চলে যাব, আপনাদের বিরক্ত হচ্ছে না তো? ইসলাম ধর্মে স্বজন প্রীতির কোনো স্থান নাই, কি বললাম? বৈষম্যতা, বর্ণের বৈষম্যতা, আইনের বৈষম্যতা ইসলাম ধর্মের মধ্যে নেই, এক সময় পৃথিবীর জমিনে আইনের বৈষম্যতা বর্ণের বৈষম্যতা সমস্ত অপরাধের মূল হলো বৈষম্যতা, আমার রসুল এসে সমস্ত বৈষম্যতা উৎখাত করে সাম্য নীতি বিশ্ববাসীকে উপহার দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখানে হিন্দু আছে? এখানে আশেপাশে হিন্দু হিন্দু নেই? ওদেরকে দাওয়াত দেন নেই? হিন্দু ধর্মে এখানে হিন্দু ভাই বোন থাকলে আপনারা শুনেন, আপনারা এগুলো বুঝতেছেন না যে বুঝবেন কিভাবে, ইসলাম বুঝবেন কিভাবে? ইসলাম তখন বুঝবেন যখন ইসলাম বিপরীত যত ধর্ম আছে তাদের বিধিবিধান, আপনি তাদের ব্যক্তিগত জীবনের বিধান কি, পারিবারিক জীবনের বিধান কি, সমাজ রাষ্ট্রীয় জীবনের বিধান কি, এগুলো যতক্ষণ জানবেন না ততক্ষণ পর্যন্ত আপনি ইসলামের গুরুত্ব বুঝতে পারবেন না। একটা লজিক মনে রাখবেন, তোরাফুল আশিয়া বেয়াজদা দেহা, বস্তুর পরিচয় তার বিপরীত বস্তু দিয়ে, বন্ধুর পরিচয় শত্রু দিয়ে, শত্রুর পরিচয় বন্ধু দিয়ে, রাতের পরিচয় দিন দিয়ে, দিনের পরিচয় রাত দিয়ে, মিষ্টির পরিচয় ঠকার ঠিক দিয়ে, ঠকার ঠিকের পরিচয় মিষ্টি দিয়ে, এই লজিকের আলোকে ইসলামের পরিচয় দিয়ে, ইসলাম বিপরীত ধর্ম দিয়ে। তা আপনি ইসলাম বিপরীত ধর্ম কি জানেন? আমরা তো ওই কাজে নাই, আমরা আছি ভিন্ন থালে। হিন্দুদের পবিত্র গ্রন্থ মনুশাস্ত্র, কি মনুশাস্ত্র, ওইখানে ওরা মানুষকে সার্ভার করছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈষ্ণব শূদ্র, সাইর বর্ণের মানুষের জন্য সাইর ধরনের আইন, বিশেষ করে বৈষ্ণব শূদ্র তাদের ধর্মমতে একেবারে নিকৃষ্ট, যার কারণে মনু আইন করেছে এই দুই বর্ণের মানুষ, নিম্ন বর্ণের মানুষ এরা বেদ পড়তে পারবে না, যার কারণে তাদের বেদের মধ্যে কি আছে হিন্দুরা নিজেরাও জানে না। কথা বুঝতেছেন? যদি হিন্দুদের বেদের মধ্যে কি আছে এগুলো যদি হিন্দুরা জানে, একটা হিন্দু থাকবে না, সবাই কালকা ধরে মুসলমান হয়ে যাবে। চিৎকার করে বলো হুজুর, এই যে আমি আপনাদেরকে বলি, আল্লাহুম্মা সাল্লি জাহান তার ওই রূপে মেলল আবার আকি, কণ্ঠে তাহার তহিদ বাণী ডাকলে সবে যারে শুনি, বলো আল্লাহ ছাড়া নাই রে মাবুদ, সবাই বলো আল্লাহ চলতা কে প্রাণে ডাকি, একুন মধু বাণী নিয়ে উঁচু নিচু নেই বিদাবে, সব সমান ভুল প্রবে, উঁচু নিচু নেই বিদাবে, সব সমান ভুল প্রবে, আদম হাবা হতে পেদা, আদম হাবা হতে পেদা, এই শরণ রাখি একুন মধু বাণী নিয়ে। তোরা বাদি ভরিতে ভাবতি না, এলে না বাদি বৈঠক করতে, উঁচু নিচু কোন ভেদাভেদ। দেখেন আমাদের ধর্মে আমার নবীর নির্দেশ, মানুষের সকরা যখন শুরু হয় আমার রসুল বলছেন লাফিনু মওতাকুম, তোমরা তোমাদের মৈয়তদেরকে কলমা তলকিন করো, তোমরা তোমাদের মৈয়তদেরকে, এইখানে মৈয়ত মানে মানায় মাজাজ করিবুল মৌত, যার কাছে মালিকুল মত উপস্থিত হয়েছে, সকরাত চলছে, তোমরা
একজন মানুষ পাশে বসে আস্তে আস্তে ধীরে ধীরে কলমা তলকিন করো, ওয়ালা তাকুল কুল। আমার নবী বলেন, বাবা আমার মুখে মুখে পড়ুন, আম্মা আমার মুখে মুখে পড়ুন, এটা বলবা না, শুধুমাত্র কলমাটা শোনাবে, লা ইলাহা এই যে পড়ছেন এভাবে না, আরো ধীরে ধীরে আরো মিষ্টি ভাষায়। কারণ কি? কারণ সকরাত মানুষের লাইফে, সকরাত কাকে বলে, কষ্ট কাকে বলে, জীবনে কোনদিন সকরাত, যতক্ষণ পর্যন্ত আপনি আমি প্র্যাকটিক্যাল সকরাতের বিছানায় যাব না ততক্ষণ পর্যন্ত সকরাতের কষ্ট আমরা অনুধাবন করতে পারব না। সকরাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটবে না, সকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল সকরাত। এমন কষ্টের সময়, এমন কষ্ট, আমার নবী মিসাল দিয়ে বলছেন কেমন কষ্ট, একটা জীবিত ছাগল ধরে তার শরীর থেকে যদি ছাগলের চামড়া টেনে টেনে বের করে ফেলে, এটা ছাগলের জন্য যে কষ্ট হোক তার চেয়ে বেশি কষ্ট হবে সকরাতের বিছানা। ভয় আছে আমাদের? সকরাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটবে না, অসগ্রতের সময় কৌশলের পানি। আমরা বড় ভাগ্যবান, আরে মিলাদুন নবী, নবীর আগমনের কারণে নবীর উসিলায় আমরা হজের কৌশলের পানি পেয়েছি, আল্লাহু আকবার বলুন না, নবী পেয়েছি, কোরআন পেয়েছি, নবী পেয়েছি, ইসলাম ধর্ম পেয়েছি। আর এগুলো না, খুব মনোযোগ সহকারে শুনবেন, সকরাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা, আর কৌশলের পানি দিবেন শাহে মদিনা, ঠিক কিনা বাইরে আওয়াজ, হ্যাঁ তো তাই বাবা, ঠিক কিনা, কৌশলের পানি দিবেন শাহে মদিনা, কৌশলের মালিক যিনি তাহাকে জানুন, ভালো যদি ভালো যদি এই যে নবীর ভালোবাসা কাজে আসবে, কি বলেন, বিশ্বাস বিশ্বাস আছে,